হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার দাদুর সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটা ছোট দু লাইন গান গাইব, যেটা দাদু শুনতে খুব ভালোবাসতেন গানটা। তাহলে চলো শুরু করি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। আমি আমার প্রণাম জানিয়ে আমি আমার দাদুর সম্বন্ধে আজ কিছু কথা তোমাদেরকে বলতে চাই। আমার দাদু ছিলেন একজন কবিরাজ, খুবই নাম করা কবিরাজ ছিলেন। আর এমনই মানে একজন মানুষ ছিলেন যে একসাথে কবিরাজি ডাক্তারি দুটোই কিন্তু পড়েছিলেন। ডাক্তারিতে দাদু সার্জন ছিলেন, কিন্তু লাস্টের দিকে দাদু সার্জেনের এটা ঠিক মানিয়ে নিতে পারেননি বলে সার্জেনের থেকে দাদু বাদ দিয়েছিলেন নিজেকে। তো আয়ুর্বেদিকটাকে মানে কবিরাজিটাকে বেশি করে নিজের এতে ভালো লাগার এতে রেখেছিলেন। তো দাদু আয়ুর্বেদিক আর এতে দাদু গোল্ড মেডেলিস্ট ছিলেন, সরকার থেকে দাদুকে গোল্ড মেডেল দিয়েছিলেন, মানে এত ভালো চিকিৎসা করতেন মানে। আর দাদু একটু রাজবাড়ি টাইপের ছিলেন। তো আমাদের বাড়িতে যখন দাদু ডিসপেন্সারিতে বসে থাকতেন, বাবা কাকাদের বন্ধুরা আসতো, তো ওরা সবাই পিছনের গেট দিয়ে ঢুকতো, বলতো না কাকাবাবু বসে আছে যাবো না। কিন্তু দাদু কাউকে বকতেন না বা কিছু বলতেনও না, কিন্তু ওরা একটু দাদুকে মানে ভয় পেত, বলতো না কবিরাজ মশাই বসে আছেন বা কাকু বসে আছে যাব না। তো বাবা কাকাদের বন্ধুগুলো বেশিরভাগ মানে পিছন দরজা দিয়ে ঢুকতো। আর দাদুর মানে সময়কার ছোট সব থেকে ছোট নাতনি আমিই ছিলাম, তাই ভীষণ আদরের মানে সেই আদরকে আমি মানে তোমার ভাষায় এখন বলে প্রকাশ করতে পারবো না। সেটা একটা অনুভূতি ছিল যে কত আদর আমি পেয়েছিলাম। তো দাদু মানে এমন একজন মানুষ ছিলেন যে সবাইকে ভালোবাসতেন। হ্যাঁ, গরিব দুঃখী যারা আসতো দাদুর কাছে তারা কোনোদিন ফিরে যেত না, না খেয়েও ফিরে যেত না, আর কারো ট্রিটমেন্টের দরকার হলে সেই ট্রিটমেন্ট না নিয়েও ফিরে যেত না। একদিন এমন হয়েছে, সকালবেলায় দাদু মানে স্নান ফান করে মানে, আর দাদুর ছিল সবসময় ধোপ ধরস্ত গিলা করা পাঞ্জাবি, আর দাদুর আন্ডারের পাঞ্জাবি ধুতি সব ধোপা বাড়িতে কাচতে যেত, মানে দাদু আজকেরটা কালকে পরতেন না, একদম ধোপ ধরস্ত মানুষ ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন
তো সদ্যমাত্র নিজের চেয়ারে এসে বসেছেন চেম্বারে। তার আগে আমাদের যে কোম্পানিটা যেত সে চেয়ার টেয়ার সব ঝেড়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, দাদু এসে বসেছেন। তারপরে একজন মানে কাকিমা দেখি হঠাৎ কাঁদতে কাঁদতে দাদুর চেম্বারে ঢুকছে। তো আমরা তখন ছোট ছিলাম, ফাঁকে পকড়ে উঁকি মারতাম, তখন আমি স্কুলেও ভর্তি হইনি। হ্যাঁ, তো কিন্তু আমার সেই কথাগুলো আপছা আপছা মনে আছে। আবার কিছু কথা যেগুলো মনে নেই সেগুলো বাবা কাকা তারপর ঠাকুমা বা মাদের কাছে শুনেছি, তো মনে মাথার মধ্যে গেঁথে রেখেছে। কারণ দাদু আমার কাছে একজন আদর্শ, দাদুকে আমি ভীষণ ভালোবাসি এখনো। এখনো মনে হয় যদি দাদু বেঁচে থাকতেন তাহলে আজ আমাদের এত প্রবলেম, এত শরীর খারাপ সব ঠিক হয়ে যেত, কিন্তু তা তো নয়। দাদু তো এখন বেঁচে থাকার মতো বয়স দাদুর ছিল না। তো যাই হোক, সেদিন কাকিমা এরকম কাঁদতে কাঁদতে ঢুকলেন, কিন্তু আমরা ওনাকে চিনি না কেউ। তো নি দাদু বলছেন যে ওঠো ওঠো, ওরকম করে কাঁদছো কেন, ওঠো, কি হয়েছে তোমার? বলছে না কবিরাজ মশাই, আমাকে ভালো করে দিন, আমার শরীর ভীষণ খারাপ, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো দাদুকে উঠি বসালেন, নাড়ি দেখলেন, নাড়ি দেখার পরে বললেন যে তোমার তো ক্যান্সার হয়েছে। তো কাকিমা প্রথমে একটু ঘাবড়ে গেল, নিয়ে বলল যে তাহলে কি হবে কবিরাজ মশাই, আমি তাহলে কি বাঁচবো না? তো দাদু মাথায় হাত টাত বুলিয়ে বললেন যে না রে মা, কিচ্ছু হবে না, তোর মানে ফার্স্টে যে তোর ধরা পড়ে গেছে, আর তুই ধৈর্য ধরে ওষুধ খেতে পারবি? তো ওই কাকিমা বললো হ্যাঁ আমি ধৈর্য ধরে ওষুধ খেতে পারবো। তো বললো তুই ধৈর্য ধরে ওষুধ খা, দেখবি সব ঠিক হয়ে যাবে। দু বছরের কাছাকাছি কাকিমা ওষুধ খাওয়াতে ক্যান্সার একদম কাকিমার ঠিক হয়ে গেছিল। তারপর দাদু লেপ্রোসিরও চিকিৎসা করতেন, যাদের মানে লেপ্রোসির রোগটা যেটা হতো, চর্মরোগ যেটা, সেই রোগে চিকিৎসা করতেন, সেটির চিকিৎসা করতেন, মানে সব রকমের দাদুর চিকিৎসা করতেন। আর দাদুর চিকিৎসাতে দাদু কোনোদিন মানে ফেলিওর হননি, সব সময় সাকসেসফুল হয়েছেন। হ্যাঁ, তারপরে আমাদের ঘরে যখন চবনপ্রাস তৈরি হতো, জানোই তো কবিরাজের বাড়ি মানে সারাদিন ওষুধ তৈরি হচ্ছেই, চবনপ্রাস তৈরি হতো, তো চবনপ্রাস তৈরি হওয়ার দেখতাম মাসখানেক আগে এক ভদ্রলোক আসতো, এসে পরে দাদুর কাছে পয়সা নিয়ে যেত, তারপরে এসে পরে দাদুকে এক বস্তা জিনিস দিয়ে যেত, মানে তোমার জড়িবুটি যা থাকতো সব এসে দিয়ে যেত। সেই জড়িবুটিগুলো একদিন রাতের বেলায় দাদু জেগে বসে থাকতেন চেয়ারে, আর সব বাবা কাকারা তারপরে আমাদের যে কোম্পানিটার জেঠু উনি তৈরি করতেন, আর সব ওই মশলাগুলো সব ওই জড়িবুটিগুলো বিশাল একটা থালায় সব ছোট 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 করে ঘিরে ঘিরা করে সাজানো হতো। আমার মনে হয় যতদূর 105টা বা 108টা জড়িবুটি লাগতো, ওইটা আমার ঠিক মনে নেই, কিন্তু ওই ওইটুকুটা আমার মনে আছে যে অতগুলো জড়িবুটি লাগতো। আর প্রত্যেকটা দাদু দিতে, কোনোতেই দাদুর কোনো ফাঁকি ছিল না যে না এটা নেই তো ঠিক আছে চলে যাবে। হ্যাঁ, তো সেই জড়িবুটি, তারপরে আমলা 20 কিলোর মতো আমলা সিদ্ধ হতো, সেই আমলাগুলো আমরাও ছাড়িয়ে দিতাম, ছোট ছিলাম, আমলা গুচিগুলো বার করে দিতাম, সিটেগুলো বার করে দিতাম, সেইগুলো আবার আমাদের কোম্পানিটা যেটু সবগুলো ঘষতো, ঘষে ঘষে একদম কাত তৈরি করতো, তারপর টিনে ঘি, তারপরে শুরু হতো চবনপ্রাস। আর সেই কষতে 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 চবনপ্রাস ঘি দিয়ে ভাজতে চবনপ্রাসের রং একদম কালো হয়ে যেত। আর তারপরে কি টেস্ট হতো সেই চবনপ্রাসের টেস্ট এখন আর কোথায়? তখন আমরা চুরি করে মেরে দিতাম চবনপ্রাস, এমন টেস্ট ছিল চবনপ্রাসের। তারপর চবনপ্রাস যেই হয়ে যেত ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা হতো, কারণ অত বড় কড়াই ঢাকা দেওয়া যেত না, যদি কিছু পড়ে যায় তো সেই সবাই ওয়েট করতো, ফ্যান ঘুরতো, সবাই ওয়েট করতো, চবনপ্রাস ইয়ে হতো, তারপরে সেই বড় বড় কাঁচের বোতলে সেগুলো বয়াম বয়াম যেগুলো আচার রাখার মতো বড় বড় বয়ামগুলো, সেগুলোতে সব কিছুতে চবনপ্রাস ভরে একদম দাদুর ডিসপেন্সারিতে দাদু রেখে নিতেন, আর কিছু ইয়ে রেখে দিতেন বাইরে মানে আমাদের রুমের ভেতরে যেগুলো আমরা খাবো। হ্যাঁ, তাও আমি এত দুষ্ট ছিলাম যে মানে ওই মানে বাড়িটা না খেয়ে আমি দাদুর ডিসপেন্সারিটার থেকেই
খেয়ে নিতাম চবনপ্রাস, এত আমি বদমাস ছিলাম। তো যাই হোক, তো সেই চবনপ্রাস তো তোমার ওইরকম ভাবে তৈরি হলো। তারপরে দাদুর একদিন মানে একটা লোক, হ্যাঁ, তোমার রাতের বেলায় এই 8:30-9 নাগাদ এসছে, এসে পরে খুব পেটে ব্যথায় ছটফটাচ্ছে, খুব পেটে ব্যথায় ছটফটাচ্ছে এবং খুব চিৎকার করছে, কবিরাজবাবু আপনি আমাকে বাঁচান, কবিরাজবাবু আপনি আমাকে বাঁচান। তখন আমাদের ডিসপেন্সারির গেট বন্ধ হয়ে গেছে, দাদু ভেতরে চলে গেছেন। বাবারা সব গিয়ে দেখলো লোকটাকে, লোকটা তখন বলছে না কবিরাজবাবুকে আমি দেখাবো, কবিরাজবাবুর পা ধোয়া জল খাবো। বাবা বলছে সে আবার কি পা ধোয়া জল খাবে মানে? বলছে না, আমাকে ভোলেনাথ ইয়ে দিয়েছেন, মানে স্বপ্ন দিয়েছেন যে ওইখানটা নীল, ওইখানে গিয়ে নীলকণ্ঠ কবিরাজের পা ধোয়া জল খেলে তুই ঠিক হয়ে যাবি। এটা জানি না মানে তোমরা কতটা মানবে বা মানবে না, কিন্তু আমাদের একদম চোখের সামনে দেখা যেটা সেটার কথা বলছি। তো তো ভদ্রলোককে বাবারা কিছুতে ইয়ে করলো না, বললো যে না না এসব হয় না, ওষুধ খেলে তুমি ঠিক হয়ে যাবে। ও বলছে না, আমার কবিরাজবাবুর পা ধোয়া জল খেলে আমি ঠিক হয়ে যাব। তারপর বাবারা গিয়ে সকাল মানে রাতের বেলাতে দাদুকে গিয়ে বললো যে বাবা এরম এরম ব্যাপার, আপনি একবার বাইরে আসুন, এক ভদ্রলোক এসছে উনি আপনার পা ধোয়া জল খেতে চান। দাদু বলেন সে কি ব্যাপার, আমি তো রুগী দেখি, ওষুধ দিই, পা ধোয়া জল কেন আমি দেবো, হ্যাঁ পায়ে কত নোংরা থাকে কত এ থাকে। বলছে না, উনি বলছেন যে উনি নাকি ভোলেনাথের কাছে স্বপ্ন দেখেছেন যে পা ধোয়া আপনার জল খেলে নাকি ওর পেটে ব্যথা ঠিক হয়ে যাবে। তো দাদু বললেন যে না আমি দেবো না, পা ধোয়া জল আমি দেবো না, হ্যাঁ ওর কি ট্রিটমেন্টের দরকার হয় আমি ট্রিটমেন্ট করে দেবো। তারপরে দাদু শুয়ে পড়লেন, বললেন যে তুই ওকে চলে যেতে বল, বা যদি থাকে তাহলে আজকে রাতটা থাকুক, কাল সকালে আমি ওকে দেখে নেবো। আর ভদ্রলোক দেওঘর থেকে এসেছিল, তো বাবারা এসে ওকে বুঝালো, বললো যে না বাবা তো এখন আর দেখবেন না রুগী, তো আপনি খাওয়া দাওয়া করুন। তো বাবারা খেতে দিল, সেরকম কিছু খেতে পারলো না, দু একটা বাবা ওষুধ দিল, তো কিছুক্ষণের জন্য ওর কমেছিল ব্যথা, তো শুয়ে পড়েছিল। তো ভোর হওয়ার পরে থেকে আবার চিৎকার শুরু করে পেটে ব্যথায় চিৎকার, আর দাদুর নাম ধরে ধরে, ও কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই। তারপর দাদু 8:00 না হলে চেম্বার খোলা হতো না, 8:00 বাজলো দাদু চেম্বার খোলা হলো, দাদু এসে বসেছেন, আর ও এসে পায়ে পড়ে দিচ্ছে, না কবিরাজ মশাই আমি শুনবো না, আমি যাব না, আমি পা ধোয়া জল না খেয়ে আমি যাব না, আমাকে স্বয়ং ভোলেনাথ বলেছেন যে আপনার পা ধোয়া জল খেলে আমি ঠিক হয়ে যাব। দাদু বলছেন যে এটা কি বলছো তুমি, আমার পা ধোয়া জল খেয়ে কি মানুষের পা ধোয়া জল খেয়ে কি কেউ সুস্থ হয়ে যেতে পারে, এখন কত রকম ইনফেকশন হয়ে যাবে আমার পা ধোয়া জল খেয়ে যদি তোমার কোনো অন্যরকম প্রবলেম হয়ে যায়। ও কিচ্ছুতেই ছাড়বে না। শেষে বাবারা বলল যে বাবা আপনি এক কাজ করুন, ও যখন শুনবেই না তখন পাটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে এই করুন। তো দাদু কিছুতেই রাজি হলেন না, তারপর সবাই মিলে বলাতে দাদু গিয়ে ভালো করে ডেটল দিয়ে সাবান দিয়ে পাটা ধুয়ে মুছে দাদু এলেন, আর মার একটা থালায় করে জল নিয়ে, খাবার জল নিয়ে এলো। তো দাদু বললেন যে দেখো আমি পা কিন্তু ডোবাবো না, আমি বুড়ো আঙুলটুকু ঠেকিয়ে দিচ্ছি। বলে হ্যাঁ তাতেই চলবে, ওটাই তো আপনার পা, পায়েরই তো অংশ একটা। তো দাদু মানে একদম অনিচ্ছা সত্ত্ব দাদু পা আঙুলটা শুধু ঠেকিয়ে দিলেন। ওই ভদ্রলোক জলটা খেলো, জলটা খাওয়ার পরে তোমরা বিশ্বাস করতে পারবে না, কিছুক্ষণ পরেই ভদ্রলোক আস্তে আস্তে সুস্থ হতে থাকলো, নিজেই বলতে থাকলো যে না আমাকে এখন অনেক ভালো লাগছে কবিরাজবাবু, আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাচ্ছি। তো তারপরে ঘণ্টাখানেক পরে ভদ্রলোকের পেটে ব্যথা এসব চলে গেল। তো দাদু বললেন যে ঠিক আছে, তোমার ওটা মনের বিশ্বাস, তোমার ইয়ে হয়েছে, কিন্তু তোমার ট্রিটমেন্টের দরকার। তো দাদু ওকে আরো অনেক ওষুধপত্র দিল, দিয়ে দাদুকে পাঠিয়ে দিল। তারপরে আমাদের ঘরের যে কম্পাউন্ডার যেটু ছিল সে ঘর যেতে পেত না, কারণ ঘর গেলে দাদু বলতেন যে দেখো তুমি যদি ঘর চলে যাবে এই দিকটা প্রবলেম হয়ে যাবে, আবার ওই দিকে যদি তুমি না যাবে তো ওই দিকটাও প্রবলেম হবে, তার থেকে তুমি তোমার বাড়ির সবাইকে নিয়ে এসো, তো জেঠাবাবু আর মানে জেঠিমা আর তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন। মানে আমাদের বাড়িতে প্রচুর লোক ছিল, প্রচুর লোক,
তারপরে একদিন ওই রকম মানে সকালবেলাতে তখন আমি স্কুলে সদ্য সদ্য ভর্তি হয়েছি, আর কিছুতে স্কুল যেতে ইচ্ছে করছে না, যাবো না। সেই দাদুর খাটের তলায় ঢুকে গেছি, আর সব কাকু ঠাকুমা মারা সব মিলে খুঁজছে কোথায় গেল কোথায় গেল, স্কুল যাবে না, স্কুল কামাই করছে, পড়াশোনায় মন নেই, সেই ডাকাডাকি করছে। আর আমি জানি সব থেকে সেফ জায়গা দাদুর খাটের তলা বা দাদুর পাশে শুয়ে যাওয়া। নিয়ে তখন দাদু যারা ডাকতে আসছে আমাকে দাদুর রুমে ঢোকার সবাইকার হট করে সাহস হতো না, দাদুর রুমে যারা ডাকতে আসছে দাদু আগের থেকে দাদুর লাঠিটা দেখাচ্ছেন যে এ দেখো দেখেছো কেউ আসবে না আমার দিদি ভাইকে মারতে, যাবে না, ঠিক আছে একদিন স্কুল না গেল তো কি হয়েছে, ওই স্কুলে যেটা পড়াতো সেটা আমি পড়িয়ে দেবো। ব্যাস আমি একদম পুরো সেফ জায়গা থেকে গেলাম, উঠে বসে গেলাম দাদুর কাছে গল্প শুনতে থাকলাম। তারপরে দাদুর খাবার টাইম হলো, দাদুর খাওয়ার টাইম মানে এলাহি ব্যাপার, মনে হতো যেন কোনো রাজারা খেতে বসছে, সেই কাঁসা আর এই বড় বিশাল বগি থালা, তাতে দাদুর নানা রকমের সবজি মাছ দই ভাত দাদু খেতেন, একটু করে আমাকে খাওয়াচ্ছেন। তো আমি ওয়েট করছি দাদুর কখন খাওয়াটা শেষ হবে, কারণ দাদুর খাওয়া যে থালাটা সেটা প্রায় দিনই আমিই খেতাম, দাদুর খাওয়া হয়ে গেল ওই থালাটাতে আমি খেয়ে নিতাম। থালাটা অবশ্য আমার থেকে অনেক বড় ছিল, কিন্তু তবুও ওই থালাটাতে বসে আমার খাওয়া চাই। তো অনেক দূর থেকে সবজিপাতিগুলো টেনে টেনে আনতে হতো, তবুও খেতাম। তারপরে মাঝে মধ্যে আবার মানে কাকাদের মধ্যে ইয়ে থাকতো যে না আজ তুই খাবি না, আজ বাবার থালায় আমি খাবো, এরকম একটা ইয়ে ছিল। তারপর ছোটবেলায় দাদু ভোরবেলাতে উঠে বাগানে ঘুরতে নিয়ে চলে যেতেন, বাগানে সমস্ত রকম জড়িবুটির গাছ যেগুলো দাদু অল্প স্বল্প লাগিয়েছিলেন চেনাতেন, এটা এই গাছ ওটা ওই গাছ করে করে ঘোরাতেন। আর তারপরে আমাদের এতটুকু যদি শরীর খারাপ হতো এই হতো, তখন কোথাও বাইরের কোনো ওষুধ খেতাম না, একটু কাশি সর্দি হলে বাসক পাতার রস, তারপরে তোমার পেটের একটু গন্ডগোল হলে তোমার কর্পূর রস বলে একটা জিনিস দিতেন, বা থানকুনি পাতা বা তোমার ওই গাঁদাল পাতা বলে আছে ওই গাঁদাল পাতার ঝোল কলা দিয়ে দিয়ে কাঁচকলা আলু টালু দিয়ে ওই ঝোল দিতেন, ওই এইভাবেই হতো। আর শরীর যখন কোনো ঠান্ডা হয়ে যেত, ঠান্ডা লাগতো, তখন দাদুর মকরজ ধ্বজ ছিল, মকরজ ধ্বজ দাদু দিতেন, দিয়ে সেই মকরজ ধ্বজটা মধু দিয়ে খলনড়িতে করে দিয়ে চাটিয়ে দিতেন। আর দাদুকে দেখতাম অনেক গরিব দুঃখীদের দাদু মানে চিকিৎসা করতেন, অনেক গরিব দুঃখীদের কাছে পয়সা নিতেন না, আর যে যেখানে ডাকতো দাদু ঠিক চলে যেতেন মানে রোগী দেখতে, আর গরিব দুঃখীদের বলতেন যে না তোদের পয়সা দেওয়ার দরকার নেই, তোরা ভালো হবি এটাই আমার কাছে অনেক বড়। তো তারপরে আমাদের বাড়িতে দাদু মানে খুব ক্লোজ ছিল দাদুদের সাথে, আমাদের সবার সাথে ওই ফ্যামিলির, তো ওদের বাড়ির যে ছেলে তখন আমরা হইনি তখনকার কথা, তখন মানে ঠাকুমাদের মুখে শোনা, তো ওই কাকুকে নাকি ওর মা দাদুর পায়ে ফেলে রেখে দিয়ে চলে গেছিলেন যে কবিরাজ মশাই আমি তো বাঁচাতে পারছি না, এর রোজই শরীর খারাপ, আপনি একে বাঁচান। তো দাদু ওকে রেখে নিয়েছিল, তখন ওই কাকু খুব ছোট ছিল, রেখে নিয়েছিল, তো আমাদের ঘরেই থাকতো, থেকে চিকিৎসা টিকিৎসা করে দাদু ভালো করলেন, তারপরে পড়াশোনা করলো, এতে চাকরি পেলো, স্কুলের টিচার ছিলেন চাকরি পেলো, নিজের বাড়িতে গেল, কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসতো, স্কুল শেষে আমাদের বাড়িতে আসতো, আমার বাবার বন্ধু ছিল, প্রতিদিন আমাদের বাড়িতে আসতো, এসে চা খেতো, রাতের খাবার খেতো, গল্প করতো, মানে আমরা জানতাম বাবারা ছয় ভাই, কারণ ওরাও রায় ছিল, বাবারা ছয় ভাই। তো মানে দাদু এত সবাইকে ভালোবাসতেন, দাদুর ভালোবাসার এটা মানে খুব এক বেশি ছিল, কিন্তু বোঝাতে পারতেন, দাদুর গাম্ভীর্য খুব ছিল, তো সেই কিন্তু বকতেন না কাউকে। তারপরে ছোটবেলায় দাদুর যখন রোজগার হয়ে যেত, দাদুর রেশমের শাড়ি থেকে উঠতেন, আর একটা বার্লির, তখন তো খুব বার্লি খাওয়া হতো, একটা বার্লির কোটো ছিল, সেই বার্লির কোটোতে যে খুচরো পয়সা, তখন ধরো 5, 10, 20 এইগুলোই তো পয়সা আমাদের ছোটবেলার, সে পয়সাগুলো যেগুলো থাকতো সেগুলো দাদু সব বার্লির কোটোতে ভরে আমাকে দিয়ে দিতেন, না দিদি ভাই এগুলো তোর, তো এগুলো সব আমি একটা এতে সব জমি জমি রাখতাম। তারপরে দাদুর যত গ্রামের যত রিলেটিভরা ছিল সব আমাদের কাছে
থেকে পড়াশোনা করেছে, সব দাদুর কাছে থেকে পড়াশোনা করেছে। দাদু তাদের চাকরি দিয়েছেন, দাদু তাদের বড় করেছেন। আর দাদুর কবিরাজির ইয়ে দূর দূরান্ত পর্যন্ত ই ছিল, দূর দূর থেকে দাদুর কাছে লোক আসতো, মানে এসে ধন্যা দিত, থেকে যেত। দাদু যদি বাইরে কোথাও গিয়ে থাকতেন তাহলে ওরা হয়তো দুদিন তো দুদিনই আমাদের বাড়িতে থেকে যেত, এইরকম মানে দাদুকে না দেখিয়ে যাবে না এরকম। মানে কবিরাজ বাবু নাড়ি ধরে দেবেন মানেই আমরা সুস্থ হয়ে যাব, এরকম একটা ইয়ে ছিল। তারপরে আর আমাদের বাড়িতে বউদের বার হওয়া খুব বারণ ছিল, বউরা বাইরে যেতে পেত না। আমাদের বাড়িতে দেখতাম দুর্গাপূজার আগে সব শাড়ির দোকানদাররা শাড়ি নিয়ে চলে আসতো মোট বেঁধে, মারা ওই বারান্দায় বসে সব শাড়ি চয়েস করত, যার যাটা ইচ্ছা নিত, আবার মোট বেঁধে লোকগুলো চলে যেত, মাদেরকে দোকান যেতে দেখতাম না। হ্যাঁ, মানে এইরকম মানে আমাদের কবিরাজ ফ্যামিলি ছিল। তারপরে আমি ছোট থাকতেই দাদু মারা গেলেন, তো দাদুর প্যারালাইসিস হয়েছিল। তারপর প্যারালাইসিস যখন হলো তখনও রুগীরা দাদুকে ছাড়তো না, বলতো না কবিরাজ মশাইকে এক ঘন্টাও বসতে বলুন, এক ঘন্টা আপনারা বসিয়ে দিন, আমরা একটু দেখাবো, আমরা ভালো হয়ে যাব। তো বাবারা বলতো না উনি বসতে পারবেন না, এরকম প্যারালাইসিস অবস্থায় কি করে ওনাকে বসাবো। তো দাদু শুয়ে থাকতো, দাদুর রুমে এসেই সবাই মিলে ভিড় করতো, কবিরাজ বাবু একবার দিন না হাতটা দেখে। তো দাদু হয়তো যখন হয়তো ঘুমিয়ে না থাকতো বা শরীর ঠিক থাকতো, ওর মধ্যে দাদু হাতটা দেখে দিত, দেখে দিয়ে রোগটা বলে দিয়ে যে আমাদের কোম্পানির জেঠু বা আমার বাবাকে বলতো যা ওই ওষুধগুলো দিয়ে দে। হ্যাঁ, শুয়ে থাকতে থাকতো দাদু বেশ কিছুদিন মানে চিকিৎসা করেছেন, মানে কাউকে ফিরাতে চাইতেন না, যে না আমার ওটা দায়িত্ব, আর রুগীরা আমার কাছে আসবে তাকে ভালো করার দায়িত্ব আমার, তাই দাদু ফেরাতেন না। তারপরে আস্তে আস্তে দাদুর প্যারালাইসিস হলো, প্যারালাইসিস সে দাদুকে একদমই বিছানায় ফেলে দিল। তারপরে মেসেজ ফেসেজ হতো, ইয়ে হতো, তো মোটামুটি মানে এমনি ঠিকই ছিলেন, তবে খুব একটা বেশি হাঁটাচলা তো করতে পারতেন না, একটা মানে লাঠি নিয়ে ইয়ে করতেন, মধ্যে স্নান করাবার সময় মা স্নান ফান করিয়ে দিতেন দাদুকে, তারপরে ভাত আমার ছোট কাকু ভাত খাইয়ে দিত। মানে সবাই নিজে নিজের একটা, এখনকার দিনে বাবা মায়ের এত সেবা কেউ করবে না। আমি যা দেখেছি আমাদের বাবা কাকাদের মাদের, যে এরকম একজন বুড়ো মানুষের সেবা করতে, মানে ডাক্তাররা পর্যন্ত বলতো বাপ রে এত বয়স হয়ে গেছে আপনাদের বাবার, কিন্তু এত সেবা, কারণ দাদুকে যত্নে রাখা হয়েছিল না, একটা টাইম ছিল, এই টাইমে এটা করবে ও এটা করবে, এরকম একটা টাইম ছিল, তো সেই সেরকম যত্নে দাদুকে রাখা হতো, কিন্তু কিছু করার ছিল না। তারপরে মানে একদিন খুব বাড়াবাড়ি হলো, দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওখানে গিয়ে ব্রেন স্ট্রোক হলো, দাদু মারা গেলেন। তো দাদু যখন মারা যান তখন আমি এতই ছোট যে মারা যাওয়া জিনিসটা কি সেটাও আমার বোধগম্য ছিল না। যে তখন আমাকে বাবা কাছে ডেকে বোঝাচ্ছে যে দাদু আর নেই, ভগবানের কাছে চলে গেছে, আমার যেন মনে হচ্ছে না দাদু হয়তো এখনই উঠে বসবে, দাদু শুয়ে আছেন, আর দাদুর বডিকে নিয়ে যাওয়া যেতে দিচ্ছে না কেউ। হ্যাঁ, সেই দূর দূরান্ত পর্যন্ত, তখন তো ফোন নেই, কিছু নেই, কাকে লোক ডাকবে, কিন্তু দাদুকে রেখে দেওয়া হয়েছে, কারণ রুগীরা না দেখে দাদুকে ছাড়বে না, সমস্ত রুগীরা সেই বড় বড় মালা, ফুলের মালার তোড়া, ফুলের মালা নিয়ে এসে দাদুকে সেই সুন্দর করে সাজিয়ে। আর আমার দাদুর একটাই ইচ্ছে ছিল যে আমি বাবাদেরকে বলতো দেখ আমি যখন মারা যাব তখন আমাকে ত্রিবেণীতে চন্দন কাঠে পুরাবি আর কাঙালি ভোজন করাবি, মানে যেন আমার কাজে গরিব দুঃখীরা সব খায় যারা খেতে না পায়। বাবারা তাই করেছিল, এতে নিয়ে গেছিল তোমার মিনিবাসে করে নিয়ে গেছিল ত্রিবেণী, ওখানে গিয়ে চন্দন কাঠে দাদুকে পোড়ানো হয়েছে। মানে ওই রকম মানুষকে চন্দন কাঠেই আমার মনে হয় পোড়ানো উচিত, যে মানুষ আলোয় আলোকিত করে রেখেছিল সেই দিনগুলো, যে দিনগুলো দাদু বেঁচে ছিলেন। প্রত্যেকের কাছে একটা আলোর প্রকাশ মানে পৌঁছাতো দাদুর নামে, আর সেই মানে মানুষকে এমনি কাঠ না, চন্দন কাঠই দরকার হয়।
খুব মিস করি জানো, দাদুকেও মিস করি, ঠাকুমাকেও মিস করি। কোনদিন ঠাকুমার গল্প তোমাদের কাছে বলবো। তাহলে আজকে চলো দাদুকে আবার প্রণাম জানিয়ে, যেখানে আছেন দাদু ঠিক আশীর্বাদ করবেন। আজকে আমার এই দাদুর সম্বন্ধে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আর যারা দাদুকে চেনো তারাও কমেন্ট করো যে হ্যাঁ আমরা চিনি বা কিছু পাশে থেকো কেমন। তাহলে আজকে এখানেই রাখছি, বাই।